শেখ আহমেদ মুসা জিব্রীলে তাওহিদ সিরিজ বাংলা অডিও লেকচার সিরিজ পরিবেশিত হচ্ছে হনাফা সূজনের। ইনাল হামদুলিল্লাহ والصلاه ওয়া আসসালামু আজ আমরা উসূলে সালাসার উপর আমাদের পূর্ণতম ক্লাস শুরু করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গত ক্লাসে আমরা উসুল সালাসার দ্বিতীয় অধ্যায় শুরু করেছিলাম। দ্বিতীয় অধ্যায় শুরুতেই বলা হয়েছে ইয়া ইলম রাহিমাক নারী ও পুরুষ প্রত্যেক মুসলিমের জন্য আবশ্যক হলো এই তিনটি বিষয় সম্পর্কে জানা এবং সে অনুযায়ী আমল করা বইটির দ্বিতীয় অধ্যায়ের আলোচনা এই তিনটি বিষয়কে কেন্দ্র করেই এগুলোকে আমরা ছয়টি সাব ক্যাটাগরিতে ভাগ করতে পারি যার মধ্যে প্রথম হল আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন গত ক্লাসে এই নিয়ে আমরা আলোচনা করেছি দ্বিতীয় বিষয় হল আল্লাহ আমাদের রিস্ক দান করেন আজ আমাদের আলোচনা হবে এই বিষয়ে জীবনভর এই বিষয়টি নিয়ে মানুষ বোধ হয় সবচেয়ে বেশি দুশ্চিন্তা করে রিস্কের ব্যাপারে দুশ্চিন্তা অনেক ক্ষেত্রে এমন পর্যায়ে পৌঁছে যায় যার ফলে অনেক সময় তা হিদ ও আকিদায় ত্রুটি তৈরি করে কুরআন এবং সুন্নাহতে বারবার রিস্কের আলোচনা এসেছে এ ব্যাপারে মানুষকে আশ্বস্ত করার জন্য এ ব্যাপারে মানুষকে প্রশান্তি দেওয়ার জন্য সাহস যোগানোর জন্য তবে কুরআন ও হাদিসে বারবার রিস্কের আলোচনা করার প্রধান উদ্দেশ্য মানুষের তাওহিদকে পূর্ণতা দেয়া আল্লাহ আয়লা যেমন তার রুবিয়াতে সার্বভৌম রব হিসেবে মালিক হিসেবে এক এবং অদ্বিতীয় তেমনিভাবে রিস্ক দেওয়ার ক্ষেত্রেও তিনি এক এবং অদ্বিতীয় তিনিই সার্বভৌম আল্লাহ যেমন সমগ্র বিশ্বজগতের একমাত্র রব ঠিক তেমনি তিনিই একমাত্র দাতা। রিস্ক প্রদানের ক্ষেত্রে তিনি কারো মুখাপেক্ষী নন বরং বিশ্ব সংসারের সকল কিছুই তার মুখাপেক্ষী গত সপ্তাহে আমরা এরকম পাঁচটি আয়াতের কথা আলোচনা করেছিলাম প্রবبيةতে ব্যাপারে প্রশ্ন করা হলে চরম উদ্ধত কুরাইশরাও স্বীকার করত যে রব হলেন আল্লাহ। রিস্কের ক্ষেত্রেও এ ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। আল্লাহ বলেন, "কুল মাইয়্যারযুকুকুম মিনাস সামাঈ ওয়াল আরদি আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসারাহ ওয়া মাইয়ুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতাত মিনাল হাইয়্যি ওয়া মাইয়ুদাব্বিরুল আমর ফাসাইকূলুনা আল্লাহ। ফাকুল আফলা তাততাকুন।" ارشاد হচ্ছে তুমি জিজ্ঞেস করো কে রিজিক দান করে তোমাদেরকে আসমান থেকে ও জমিন থেকে কিংবা কে তোমাদের কান ও চোখের মালিক তাছাড়া কে জীবিতকে মৃতের ভেতর থেকে বের করেন অথবা কেই বা মৃতকে জীবিতর মধ্য থেকে বের করেন কে কর্ম সম্পাদনের ব্যবস্থাপনা তখন তারা বলে উঠবে আল্লাহ তখন তুমি বলো তারপরেও তোমরা কি ভয় করছো না বলো আসমান ও জমিন হতে কে তোমাদেরকে রিস্ক দান করেন বলো আল্লাহ হয় আমরা না হয় তোমরা অবশ্যই সৎপথে পরিচালিত অথবা স্পষ্ট গোমরাহিতে পতিত এ দুটি আয়াতের সাথে আগের পাঁচটি আয়াতের মিল আছে আল্লাহ এখানে নবী সাল্ল আলহ্লামকে বলছেন কুরাইশদের রিস্কের ব্যাপারে প্রশ্ন করতে কে রিস্ক দান করেন রিস্কের মালিক কে এবং এক্ষেত্রেও চরম অধ্যত মুশ্রিক হওয়া সত্ত্বেও কুরাইশের লোকেরা স্বীকার করে নিয়েছিল যে আল্লাহ হুয়া তলা তাদের রিস্ক দান করেন এখন আমরা দেখব আর রাজিক ও আর রাজ্জাক এর মধ্যে পার্থক্য কী আল্লাহ তা আয়লার পবিত্র নামগুলো যে কত অর্থবহ কতটা নিখুঁত তা আমরা পরিপূর্ণভাবে বুঝতে পারবো না আর রাজ্জাক এবং আর রাজিক দুটোই আল্লাহ সুবাহনাহুয়াত আয়েলার গুণবাচক নাম দুটোই দানের সাথে যুক্ত দুটি নাম থেকেই আমরা বুঝতে পারছি তিনিই একমাত্র রিজিক দাতা তাহলে এই দুটোর মধ্যে পার্থক্যটা আসলে কি কেন একই বিষয় দুটো নাম আর রাজিক এবং আর রজ্জাকের মধ্যে পার্থক্যটা আসলে কি। আর দ্বারা সমগ্র সৃষ্টির জন্য রিস্ক নির্ধারণের বৈশিষ্ট্য বোঝানো হয় অল্লাহ সুবাহন আয়লা তার চিরন্তন এবং পরিপূর্ণ জ্ঞানে সকল সৃষ্টির জন্য রিস্ক নির্ধারণ করেছেন আমাদের জন্মের আগেই তিনি আমাদের রিস্ক নির্ধারণ করে রেখেছেন আল্লাহ জমিন এবং আসমান সৃষ্টি হবার পঞ্চাশ হাজার বছর আগে কলমকে নির্দেশ দিয়েছেন সকলের রিস্ক লিখে রাখার জন্য আর এর আগেও আপনার এবং আমার রিস্ক কি হবে তা তার পরিপূর্ণ এবং চিরন্তন ইলমে জ্ঞাত ছিল এটাই হলো আর রাজিক এর অর্থ এবার দেখা যাক আর রাজ্জাক এর অর্থ কী আর রাজ্জাক হলেন এমন একজন যিনি রিস্ক বিতরণ করেন যিনি সুবিন্যস্ত ও পরিপূর্ণভাবে রিস্ক বন্টন করেন বিরতিহীনভাবে প্রতিনিয়ত তিনি আমাদের মধ্যে রিস্ক বন্টন করেন আমরা যদি বলি প্রতি মুহূর্তে তাহলেও এটা আসলে বোঝানো সম্ভব না প্রতি ন্যানো সেকেন্ড তার চেয়েও ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়ের ব্যবধানেও তিনি রিস্ক বিতরণ করা বন্ধ করেন না আর রাজ্জাক অর্থ হলো তিনি আপনার জন্য যা নির্ধারণ করেছেন তার বন্টনে তিনি উদার তিনি সবচেয়ে মহানুভব সর্বাধিক দানশীল নিরন্তর দাতা তিনি তার সৃষ্টিকে রিস্কের পর রিস্ক নিয়ামতের পর নিয়ামত দান করেন তাহলে আমরা বুঝলাম যে আল্লাহর গুণবাচক নাম আর রাজিক মানে হলো আল্লাহ হসবাহ তায়লা তার সৃষ্টির রিস্ক নির্ধারণ করেন এবং আর রাজ্জাক মানে হলো আল্লাহ হসবাহ আয়লা তার সৃষ্টির জন্য নির্ধারিত রিস্ক বন্টন করেন রিস্ক কি? আমরা সবাই ভাবি আমরা এই প্রশ্নের উত্তর জানি কিন্তু আসলে কি তাই ইবেন মঞ্জুর বলেন রিস্ক মাদা এবং মা উইয়া অর্থাৎ রিস্ক বস্তুগতও হতে পারে আবার অবস্তুগতও হতে পারে রিস্ক শুধু বস্তুগত জিনিসপত্রের মধ্যেই সীমাবদ্ধ নয় রিস্ক মানে শুধু খাওয়া ধন সম্পদ টাকা পয়সা পোশাক আশাক আলিশান বাড়ি ব্র্যান্ড নিউ গাড়ি না বরং রিস্কের সীমানা আরও বিস্তৃত আল্লাহ সুবাহ আপনাকে ইসলাম দিয়েছেন ইমান দিয়েছেন এটাও রিস্ক এই যে আপনি তাহিদ সম্পর্কে শুনছেন শেখার সুযোগ পাচ্ছেন এটাও রিস্ক আপনার চোখ শীতলকারিনী স্ত্রী আপনার সন্তান এরাও রিস্ক আপনার স্বাস্থ্য আপনার ধন সম্পদ রাতের ঘুম এগুলোও রিস্ক মনের শান্তি আপনার মানসিক প্রশান্তি এটাও রিস্ক আপনি যদি জান্নাতে যান আর আমরা আন্তরিকভাবে চাই আপনি যেন জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হন তাহলে জান্নাতে আপনার জন্য যে পুরস্কার অপেক্ষা করছে তার সব কিছুই রিস্ক আল্লাহ হলেন আর রজ্জাক তাহিদে বিশুদ্ধ হতে হলে পরিপূর্ণ করতে হলে আমাদের অবশ্যই মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে একমাত্র আল্লাহ হলেন আর রজ্জাক তিনিই হলেন রিজিক দাতা এই বিশ্বজগতে আর কারো বিন্দুমাত্র কোনো ক্ষমতা নেই আপনাকে রিস্ক দেওয়ার এই কথাটা অন্তরে খোদাই করে নিন হৃদয়ের গভীরে বসিয়ে নিন এটা কখনই ভোলা যাবে না আপনার রিস্কের মালিক হলেন আল্লাহ শুধুই আল্লাহ এর বিপরীত যা কিছু অন্তরে আছে সেগুলোকে খুরে খুঁড়ে বের করে ফেলে দিতে হবে আল্লাহ বলেছেন আমাদের রিস্ক হলো আসমানে তিনি বলেন আয়দুন আকাশের মাঝে রয়েছে তোমাদের রিস্ক তোমাদের যাবতীয় প্রতিশ্রুতি আমাদের এই আয়তে বিশ্বাস রাখতে হবে অনেকে হয়তো বলতে পারো বাস্তবতা বোঝার চেষ্টা করো ভাই আমার রিস্ক কিভাবে আকাশে থাকবে আমার অফিস তো এখানে আমার রিস্ক কিভাবে আসমানে থাকবে আমার ব্যবসা প্রতিষ্ঠান তো এই রাস্তার মাথায় আমার রিস্ক কিভাবে আকাশে থাকবে আমার সব টাকা তো ব্যাংকে আমার টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু তো আমার সাথেই আছে আমার চোখের সামনেই আছে তাহলে আমার রিস্ক আসমানে কিভাবে হয় দেখুন এগুলো হচ্ছে রিস্ক অর্জনের মাধ্যম অর্থাৎ আসবাব আল্লাহ হসবাহ আলা এগুলো সৃষ্টি করেছেন যেন আপনি আপনার নির্ধারিত রিস্ক অর্জন করতে পারেন সব তো আসমানের ওপর থেকে আল্লাহ হাসবাহানহুয়াত আয়লা আপনার বসকে চালিত করেছিলেন বলেই আপনার বস মাস মাস আপনাকে এক টাকা দিচ্ছেন

বস্তার বিখ্যাত আলিম আল আসমাঈ রহমাহুল্লাহ বলেন একদিন আমি মসজিদ থেকে বের হয়ে নগরীর অলিগলিতে হাঁটছিলাম এমন সময় রুক্ষ কঠোর চেহারার এক বেদুইন আমার দিকে এগিয়ে আসলো এক হাতে থালা আর এক হাতে তলোয়ার আমাকে জিজ্ঞাসা করলো তুমি কোন গোত্রের লোক আমি উত্তর দিলাম আসমা গোত্রের বেদুইন আবার প্রশ্ন করলো তুমি কি সেই লোক যাকে লোকেরা আল আসমাঈ বলে ডাকে তুমি কি সেই বিখ্যাত আলিম বেদুইন আবার প্রশ্ন করলো হ্যাঁ আমি সেই লোক বেদুইন আলাহাসমাইকে সালাম দিয়ে বসে পড়ল। তারপর আবার প্রশ্ন করল। তুমি কোন অঞ্চল থেকে এসেছ কোন এলাকা আমাকে বিস্তারিত বলো আল্লাহমাঈ রহমা দাওয়ার সুযোগটা কাজে লাগাতে চাইলেন এমনভাবে উত্তর দিলেন যেন আলোচনার মোড় ইসলামের মৌলিক বিষয়ের দিকে ঘুরে যায় তিনি বললেন আমি এমন এক ভূমি থেকে এসেছি যেখানকার অধিবাসীরা আল্লাহর কালাম পাঠ করে বেদুইন অবাক হয়ে গেল বলল আল্লাহর কি এমন কালাম আছে যা মানুষের মুখে উচ্চারিত হয় কি আমাকে শোনাও আল্লামা আই কোরআন তিলাওয়াত শুরু করলেন তিলাওয়াত করতে করতে তিনি সুরাল জারিয়াতের বাইশ নম্বর আয়াতে পৌঁছালেন যেখানে আল্লাহ তা আলা বলেন আকাশের মাঝে রয়েছে তোমাদের রিস্ক তোমাদের যাবতীয় প্রতিশ্রুতি যথেষ্ট হয়েছে এবার থামো বেদুইন বলে উঠলো আল্লামা আই রহমাহুল্লাহ বললেন এটা আল্লাহর কালাম এগুলো আল্লাহর কথা বেদুইন প্রশ্ন করল এগুলো কি আল্লাহর কথা আল্লামা আই রহমাহুল্লাহ বললেন হ্যাঁ এগুলোই আল্লাহর কথা তিনি তার রসুল মোহাম্মদ সাল্ল আলহি ওয়াসাল্লামের কাছে তা নাজিল করেছেন বিস্মিত বেদুইন উঠে দাঁড়ালো তারপর কোনো কথা না বলে সোজা গিয়ে তার উঠ জবাই করে ফেলল চামড়া ছাড়ালো তারপর আল্লাহমা ইউ রহমাহুল্লাহকে বলল আসো গরিব মানুষের মাঝে মাংস বিলিয়ে দিতে আমাকে সাহায্য করো তারপর বেদুইন তার তলোয়ার আর ধনুক ভেঙে ফেলল তারপর বারবার সে আয়াত তিলাওয়াত করতে করতে মরুভূমির দিকে চলে গেল যেখানে আল্লাহ সুবাহ বলেন অফিস আকাশের মাঝে রয়েছে তোমাদের রিস্ক তোমাদের যাবতীয় প্রতিশ্রুতি আলাসমা আইউর রহমাহুল্লাহ নিজের দোষ দিতে শুরু করলেন আমার ইমান কেন এই বেদুইনের মতো শক্ত না এই আয়াতটি বেদুইন তার অন্তরে গেথে নিয়েছিল বেদুইনদের অনেকেরই আরবি ভাষার উপর বেশ দক্ষতা থাকত এই বেদুইনটি আর জারিয়াতের বাইশ নম্বর আয়াত শোনা মাত্রই নিজের অন্তরে গেথে নিয়েছিল আলাসমা আইউর রহমাহুল্লার সঙ্গে দেখা হওয়ার আগে সে রিস্ক নিয়ে দুশ্চিন্তায় সব সবসময় চলতে থাকত রিস্কের খোঁজে এই আয়াত শোনা মাত্রই তার সব দুশ্চিন্তা দূর হয়ে গেল আরে আমি রিস্ক নিয়ে কেন এত পেরেশান হচ্ছি যেখানে আল্লাহ হাসবাহানাহুতে আয়লা সাত আসমানের উপর থেকে আমাকে রিস্কের নিশ্চয়তা দিচ্ছেন আসমান থেকে রিস্ক আসছে এটা জানার ফলে তার দুশ্চিন্তা দূর হয়ে গেল অন্তরে প্রশান্তি আসলো অনেক বছর পরের কথা আলাসমা আই রহমাহুল্লাহ খলিফা হারুন রশিদের সঙ্গে হজ করতে মক্কা গিয়েছেন পেছন থেকে কেউ তার নাম ধরে ডাকল এ তো বস্ত্রাগুলিতে দেখা হওয়া সেই বেদুইন বেদুইন বৃদ্ধ হয়েছে চেহারায় বয়সের ছাপ পুরনো দিনের মতোই তারা আবার একসঙ্গে বসলেন বেদুইন তাকে অনুরোধ করল কুরআন থেকে কিছু তিলাওয়াত করে শোনাতে আলাসমাঈ রহমাহুল্লাহ আবার সুরা আদারিয়াতের তিলাওয়াত শুরু করলেন একের পর এক আয়াত তিলাওয়াত করে যাচ্ছেন তিনি অবশেষে পৌঁছলেন সেই বাইশ নম্বর আয়াতে আকাশের মাঝে রয়েছে তোমাদের রিস্ক তোমাদের যাবতীয় প্রতিশ্রুতি পুরনো দিনের মতোই বেদুইন তাকে থামিয়ে দিল বলল আল্লাহর প্রতিশ্রুতি আমি সত্য পেয়েছি তিনি যা বলেছেন তা অবশ্যই সত্য আমাকে আরও কিছু তিলওয়াত করে শোনান আই আহম্লা এবার তিলাওয়াত করলেন অতএব এ আসমান ও জমিনের মালিকের শপথ এই গ্রন্থটি নির্ভুল ঠিক যেমনি তোমরা একে অপরের সাথে কথাবার্তা বলছ এটা হলো সুরা জারিয়াতের একান্ন নম্বর আয়াত এখানে আল্লাহ নিজের নামে শপথ করছেন তিনি বলছেন এ আসমান ও জমিনের মালিকের শপথ এই শপথের ঠিক পরেই এসেছে ল হক এই শব্দটি ল হক এই লাম হলো লামুত্তা ল্যাম তঁকেদের মধ্যে নিশ্চয়তা গুরুত্ব সত্যায়ন এবং দৃঢ়তা প্রকাশ করা হয় অর্থাৎ এখানে আল্লাহ জোর দিয়ে দৃঢ়ভাবে বলছেন নিশ্চিতভাবেই কোনো সন্দেহ ছাড়াই অবশ্যই অবশ্যই রিস্ক আসে আসমানের উপর থেকে বেদুইনে আয়াত শোনার পর বিস্মিত হয়ে গেল চিৎকার করে বলল কারা সে নির্বোধ যারা মহান আল্লাহর ওয়াদাকে অবিশ্বাস করেছিল কারা সে নির্বোধ যারা তাকে এতটাই প্রধান্বিত করেছে যার কারণে মহান আল্লাহ আল জলিল আল করিম আল কয়ুম নিজের নামে শপথ করলেন কারা সেই মূর্খ বেদুইন আলাসমায়ের সামনেই সুরা জারিয়াতের তেইশ নম্বর আয়াতটি তিলাওয়াত করতে থাকলো এবং তৃতীয়বার তেলাওয়াত করার সময় সে স্থানেই মৃত্যুবরণ করলো এ আয়াতের ওজন এর গভীরতায় সে মৃত্যুবরণ করল আল্লাহ এ আয়াতে বলছেন ঠিক যেমনি তোমরা একে অপরের সাথে কথা বলছ কেন রিস্কের কথা বোঝাতে গিয়ে আল্লাহ মানুষের একে অপরের সাথে কথোপকথনের উপমা দিলেন এর পিছনে দুটি কারণ আছে আল্লাহ বলছেন আমরা একে অপরের সাথে কথা বলতে পারি তা নিয়ে যেমন সন্দেহ নেই তেমনি এ ব্যাপারেও কোনো সন্দেহ নেই যে রিস্ক আসমান থেকে আসে আপনি যে কথা বলতে পারেন এ নিয়ে কি আপনার কোনো সন্দেহ আছে নেই আপনার রিস্ক যে আসমান থেকে আসে সেটা নিয়েও কোনো সন্দেহর জায়গা নেই দ্বিতীয়ত ধরুন আপনার জিহ্বা আপনার মুখ আপনার ভোকাল কর্ড কেউ আপনার কাছ থেকে কেড়ে নিল তারপর সেগুলো ব্যবহার করে সে কি কথা বলতে পারবে আপনার মুখ আপনার জিহ্বা আপনার ভোকাল কর ব্যবহার করে অন্য কোনো ব্যক্তি কি কথা বলতে পারে নিশ্চয়ই না একইভাবে আপনার রিস্ক আসে আকাশ থেকে এই রিস্ক আপনার জন্য বরাদ্দ করা আর কেউ আর কোনো শক্তি এই রিস্ক নিতে পারবে না যেটা আপনার সেটা আপনারই থাকবে তাই এত দুশ্চিন্তা করার কিছুই নেই আপনার জন্য বরাদ্দকৃত রিস্ক আপনার কাছে আসবেই এখানে একটি প্রশ্ন চলে আসে রিস্ক সংশ্লিষ্ট অজস্র আয়াত এবং হাদিসগুলোতে কেন বারবার শপথ করা হয়েছে একটু মনোযোগ দিয়ে আমাদের আলোচনা শুনলে ইতিমধ্যেই আপনার তা বুঝে ফেলার কথা কারণ রিস্ক হলো এমন এক বিষয় যেখানে অনেক মানুষের তাহিদ দুর্বল হয়ে যায় রিস্কের দুশ্চিন্তা মানুষকে কাপুরুষ বানিয়ে দেয় মানুষ তাহিদ ভুলে যায় কিংবা তাহিদে ফাটল ধরে রিস্কের দুশ্চিন্তা টাকা ঘর ভাড়া খাবার রিটায়ারমেন্ট সঞ্চয় এগুলো মানুষের চিন্তাকে আচ্ছন্ন করে ফেলে রিস্ক সংশ্লিষ্ট আয়াত এবং হাদিসগুলোতে ঘন ঘন শপথ করার মাধ্যমে বক্তব্যকে শক্তিশালী করা হয়েছে আশ্বস্ত করা হয়েছে আল্লাহ চান আমরা নিশ্চিন্ত হয়ে প্রশান্ত মনে বিশুদ্ধ হিদে পরিপূর্ণ জীবনযাপন করি এবং একনিষ্ঠভাবে সিরাতুল মুস্তাকিমের উপর থাকি ওয়া জমিনের উপর বিচরণশীল এমন কোনো জীব নেই যার রিস্ক পৌঁছানোর দায়িত্ব আল্লাহর উপর নেই তিনি যেমন তার আবাস সম্পর্কে অবহিত তেমনি তার মৃত্যুর পর তাকে যেখানে সুপর্দ করা হবে তাও তিনি জানেন এসব কথা একটি সুস্পষ্ট গ্রন্থে লিপিবদ্ধ আছে সুরাত আল হুদ। রিস্ক কার উপর নির্ভর করে আপনার বসের উপর বাবা মার উপর চাকরির উপর সরকার দেশ বা কোনো সংস্থার উপর না আল আল্লাহ রিস্ক নির্ভর করে আল্লাহর উপর ওয়া মানুষ অন্য মানুষকে রিস্ক প্রদান করে না করতে পারেও না মানুষ কেবল মাধ্যম যার দ্বারা আল্লাহ আয়লা আপনাকে রিস্ক প্রদান করেন দুঃখ কষ্টে পড়লে বিশেষ করে অর্থ কষ্টে পড়লে অনেকেই ভাবে আল্লাহ হয় তাকে ভুলে গিয়েছেন মুখে হয়তো বলে না কিন্তু মনের ভেতর এই চিন্তা কাজ করে এই চিন্তার উত্তর আছে সুরাহউদের এই আয়তের দ্বিতীয়াংশে যেখানে আল্লাহ হসুবাহানহুয়াত আলা বলেন তিনি যেমন তার আবাস সম্পর্কে অবহিত তেমনি তার মৃত্যুর পর তাকে যেখানে সুপর্দ করা হবে তাও তিনি জানেন আল্লাহ আপনার আবাসস্থল সম্পর্কে জানেন আপনার সমাধি স্থল সম্পর্কেও জানেন জন্মের আগে আপনি কোথায় ছিলেন আর মৃত্যুর আগ পর্যন্ত কোথায় থাকবেন তাও তিনি জানেন মৃত্যুর পর আপনার স্থান কোথায় সেটাও তিনি জানেন আল্লাহ এখানে আবারও তার বান্দাদের আশ্বস্ত করছেন আল্লাহর উপর ভরসা করুন শান্ত হন দুশ্চিন্তা বাদ দিন আপনি যখন মায়ের গর্ভে ছিলেন তখনও আল্লাহ আপনার অবস্থান জানতেন যখন অন্ধকার কবরে যাবেন তখনও তিনি জানবেন কেবল তিনিই সবসময় সর্বাবস্থায় আপনার জন্য নিয়ামত রিস্ক দিয়ে গেছেন তিনি আপনাকে ভুলে যাননি তিনি কখনও ভুলে যান না আল্লাহ সুবাহান হুমাত আয়লা পশুপাখির জন্য রিস্কের ব্যবস্থা করেন সে আল্লাহ কেন তার সম্মানিত সৃষ্টি মানুষের জন্য রিস্কের ব্যবস্থা করবেন না আল্লাহ বলেন আর আমরা আদম সন্তানদের সম্মানিত করেছি আল্লাহ পশুপাখিদের জন্য রিস্কের ব্যবস্থা করেন যারা আল্লাহর নামে যখন অপবাদ দেয় যারা দাবি করে যে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন সেই জঘন্য অপরাধীদের জন্য তিনি রিস্কের ব্যবস্থা করেন তাহলে যারা লাহ ইল্লাহ বলে তাদের জন্য কি আল্লাহ রিস্ক পাঠাবেন না পশু পাখি কাফির মুসলিম আল্লাহ সবারই রিস্কের ব্যবস্থা করেন ইব্রাহিম আলাহি সাল্লাসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন যেন তিনি মক্কাকে নিরাপদ শহর বানিয়ে দেন এবং যারা আল্লাহর উপর ইমান আনয়ন করেছেন শুধু তাদের রিস্কের ব্যবস্থা করে দেন ও ইদ কলা ইবো রহি মুরব্বিজ আল্লাহ দাবলাদন আ মিনা ওয়ারজুক আল্লাহু মিনা সামর তিমন আ মন আমিনহুল্লাহি হে মালিক এ শহরকে তুমি শান্তি ও নিরাপত্তার শহর বানিয়ে দাও এবং এখানকার অধিবাসীদের মাঝে যে ব্যক্তি আল্লাহ তাআলা এবং পরকালে বিশ্বাস করে তুমি তাদের ফলমূল দিয়ে আহারের যোগান দাও আল্লাহ নাহুয়া তা আলা জান ইব্রাহিম আলাইহিসাল্তুসাল্লামের দুয়া সংশোধন করে জানিয়ে দিলেন তিনি বিশ্বাসী অবিশ্বাসী সবাইকেই রিস্ক দান করেন আল্লাহ বলেন ওয়ামান কাফার অফ অ সুম্মা অত্তর রুহু ইলা বিনন্নর ববিসেল মাসির যে ব্যক্তি আমাকে অস্বীকার করবে তাকেও আমি অল্প কয়েকদিন জীবনের উপায় উপকরণ সরবরাহ করতে থাকব অত রচিরেই আমি তাদের আগুনের আদা ভোগ করতে বাধ্য করব যা সত্যিই বড় নিকৃষ্টতম স্থান কাফির এবং মিন সকলকেই আল্লাহ রিস্ক দেন আপনার রিস্ক কেবল আল্লাহর হাতে নিজের অন্তরে কথাগুলো গেথে নিন বস ব্যবসা চাকরি কিংবা সরকারের হাতে না আল্লাহ বলেন ইনকুতিন নিঃসন্দেহে আল্লাহ তালাই জীবিকা সরবরাহকারী তিনি মহাপরাক্রমশালী প্রবল ক্ষমতার অধিকারী আল্লাহর কাছে চান কোনো সৃষ্টির কাছে চাইবেন না আমরা আগেই বলেছি রিস্ক অপরিবর্তনশীল আপনি মায়ের পেটে থাকা অবস্থাতেই আপনার রিস্ক লেখা হয়ে গিয়েছে দিন রাত এক করে দুনিয়ার পিছে ছুটুন দুশ্চিন্তায় হয়ে যান অথবা নিরুদ্বেগ জীবনযাপন করুন আপনি যাই করুন না কেন আপনার জন্য যতটুকু রিস্ক বরাদ্দ করে রেখেছেন আপনি ঠিক ততটুকুই পাবেন এক চুল পরিমাণ কমবেও না বাড়বেও না রসুল্লাহ আলহিমের একটি সোহেহাদিসে এসেছে আনে আয়াসিনবী সাল قال কল ইন ওয়াক রাহিমি মালাকান ফাকালা আই রব্বি নুতফাতুন আল্লাহ একজন ফেরেশতাকে মাতৃ গর্ভের দায়িত্বে নিয়োজিত রাখেন যখন বান্দা গর্ভে থাকে তখন এই ফেরেশতা বলে হে আল্লাহ নুতফা অর্থাৎ সে কি এখন নুতফা বা একটি বিন্দু হিসেবে গর্ভে সংরক্ষিত হবে তারপর ফেরেশতা বলে আয়ে রব্বি আয়লা কাতুন হে আমার রব আয়লা ক এবার জমাট বাঁধা রক্তপিণ্ডে পরিণত হবার সময় এসেছে ফেরেশতা আল্লাহর কাছে অনুমতি চাইবেন তারপর ফেরেশতা বলবেন আয় রব্বি মুদগাতুন হে আমার রব মুদাতেন সে কি এখন মাংস পরিণত হবে আল্লাহ ফাইদা কয়লা যখন গর্ভস্থিত ভ্রূণের সৃষ্টি সম্পূর্ণ করার ইচ্ছা করেন তখন ফেরিস্তা প্রশ্ন করে সে কি হতভাগ্য অনিষ্টকারী হবে নাকি আনন্দিত হবে তারপর সে প্রশ্ন করবে আজা আও উনসা সে কি পুরুষ হবে নাকি নারী অর্থাৎ প্রতিটি ধাপে এই ফেরেস্তা মহান আল্লাহর কাছ থেকে অনুমতি নেবে সর্বশেষে ফেরেস্তা প্রশ্ন করবে ফামার আজল উম্মিহি রিজকু কলা এর এবং রিস্ক কি হবে সব ভালো মতো শুনে গর্ভের দায়িত্বে নিয়োজিত সব কিছু লিখে ফেলেন অথচ ওই ভ্রূণ তখনও ভূমিষ্ঠ হয়নি সে তখনও মায়ের গর্ভে দেখুন আপনার রিস্ক কত আগে নির্ধারিত হয়ে গেছে আমি কিন্তু বলছি না আপনি মাতৃ গর্ভে থাকা অবস্থায় আপনার রিস্ক নির্ধারিত হয়েছে না আপনার রিস্ক নির্ধারিত হয়ে গেছে তারও অনেক আগে আপনি যখন ধীরে ধীরে মাতৃগর্ভে একটু একটু করে আকৃতি পাচ্ছিলেন তখন ফেরেশতারা আপনার রিস্ক সম্পর্কে জানতে পারে এই সময় এসে এ ব্যাপারে ফেরেশতারা মহান আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পেতে শুরু করে কিন্তু আপনার রিস্ক নির্ধারিত হয়ে গেছে আসমানসমূহ জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে লক্ষ্য করুন আমি কিন্তু আপনার জন্মের পঞ্চাশ হাজার বছর আগের কথা বলছি না আপনার রিস্ক নির্ধারিত হয়ে গেছে আসমান সমূহ ও জমিন সমূহ তৈরি হওয়ার পঞ্চাশ হাজার বছর আগে সব কিছু লিখিত আছে পুঙ্খানুপুঙ্খভাবে খুঁটিনাটি কিছুই বাদ দেয়া হয়নি আপনার জন্য নির্ধারিত প্রতিটি ফোটা পানির কথাও লেখা আছে এক ফোটা পানি তো অনেক বড় এর চেয়েও ক্ষুদ্র অনু পরমাণুর চেয়েও ছোটো কোনো রিস্ক ইলেকট্রন প্রোটন নিউট্রন বা তার চেয়েও ছোটো যেমন কোয়ার্ক লেপটন পর্যায়ের কোনো রিস্ক যদি আপনার জন্য নির্ধারিত হয়ে থাকে তাহলেও তা লিখিত আছে নিশ্চিত থাকুন সেটা আপনার কাছে আসবেই যত ক্ষুদ্রই হোক সেটা আপনার কাছে আসবেই কোনো হেরফের হবে না অল্লাহ আকবর মহান আল্লাহ প্রত্যেকের জন্য রিস্ক নির্দিষ্ট করে দিয়েছেন এবং তা লেখা হয়ে গেছে আসমানসমূহ ও জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগেই আর এটা লেখা হওয়ার আগেও তা আল্লাহ সুবাহানাহুয়া তা আয়লার চিরন্তন গাইবি জ্ঞানে ছিল ইন্নল্লাহা ক্যাচাবা মকাদির قبل ان يخلق السماوات والارض ب 50 الف জমিন সৃষ্টির 50 হাজার বছর আগে لوহ মাহফুজে আল্লাহ সুবহানাহু আয়লা তাআলা সৃষ্টিসমূহের হিসাব লিখে রেখেছেন তাই জীবন ও রিস্কের ক্ষেত্রে আল্লাহ পথ চলার উপমা দিয়েছেন আপনার জন্য কোন রিস্ক অপেক্ষা করে আছে আপনি ধীরে সুস্থে গিয়ে যান তাড়াহুড়ো করার কিছুই নেই দুশ্চিন্তার কোনো কারণই নেই আপনার রিস্ক আপনার পথে অপেক্ষা করছে আপনার জন্য আপনার রিস্ক আপনারই থাকবে অন্য কারো কাছে যাবে না ধরুন আপনাকে একটা বইয়ের সেলফ দেখে বলা হলো এই সব বই আপনার এই বইগুলোতে আর কেউ হাত দেবে না সব আপনার আজ থেকে শত শত বছর পরেও এগুলো আপনারই থাকবে এভাবেই যতদিন যত বছর যাক না কেন এগুলো এখানে সংরক্ষিত থাকবে কেউ একবার ধরেও দেখবে না আপনি কি এটি শোনার পরপরই লাভ দিয়ে উঠবেন ছুটে গিয়ে হাত ভর্তি করে সব বই একবারে নিয়ে বাসায় চলে যাবেন নিশ্চয়ই না আল্লাহ বলেন রিস্কের ব্যাপারটিও এরকম আপনার জন্য নির্ধারিত রিস্ক আপনার কাছে আসবেই আসবে পৃথিবীর কোনো শক্তির বিন্দুমাত্র কোনো সামর্থ্য নেই আপনার রিস্কে ভাগ বসানোর বা আপনার কাছ থেকে নির্ধারিত রিস্ক কেড়ে নেবার এত পেরেশান হবার এত দুশ্চিন্তায় ভোগার এত ছোটাছুটি করার কোনো দরকার নেই শান্ত হন আপনার রিস্ক আপনার কাছে আসবেই হুয়ার লেভি যে আই লালা কুমুল অর দ জালুলুল্যানফেমসুফি ম্যান কিবিহা ও কুলুমীর বা ইলাইহিন সুর তিনি সেই মহান সত্তা যিনি ভূমিকে তোমাদের অধীন করে বানিয়েছেন তোমরা যখন যেভাবে চাও এর অলিগলির মধ্য দিয়ে চলাচল করো এবং এর থেকে উদ্গত রিস্ক তোমরা উপভোগ করো মনে রেখো একদিন তোমাদের সবাইকে তার কাছেই ফিরে আসতে হবে অন্য কেউ নয় বরং আল্লাহ সুবাহ তা আলাই জমিনকে আমাদের অধীনস্থ করে দিয়েছেন আর আমাদের জন্য নির্ধারিত রিস্কের ব্যবস্থা করে দিয়েছেন সুতরাং আমাদের আর চিন্তা কিসের রিস্কের পেছনে দুনিয়ার পেছনে ক্রমাগত ছুটে চলার কিছুই নেই সারাক্ষণ দুনিয়া নিয়ে দুশ্চিন্তারও কিছু নেই বরং মৃত্যুর পরের অনন্ত জীবনের কথা ভাবুন দুনিয়াতে আপনার রিস্ক নিশ্চিত আল্লাহ আপনার রিস্কের গ্যারান্টি দিয়েছেন কিন্তু আখিরাতে আপনার কি হবে তার কোনো নিশ্চয়তা আপনার কাছে নেই তাই আখিরাতের পেছনে ছুটুন কেয়ামতের দিন নিয়ে দুশ্চিন্তা করুন আপনার হিসাব নিয়ে দুশ্চিন্তা করুন কীভাবে জান্নাতে ঢুকা যায় কিভাবে জান্নাতের উঁচু স্তরে পৌঁছানো যায় সেটা নিয়ে চিন্তা করুন আল্লাহ বলেন অল্লাহ ইলা দিক্রিল্ আল্লাহর স্মরণের দিকে দ্রুত গতিতে গিয়ে যাও খিতা মুহু মিস্ক দালিকা দা আলিকা ফালিয়াতানা মুতানা ফিসুন তার মোহর হবে মিস্ক আর প্রতিযোগিতাকারীদের উচিত এই বিষয়ে প্রতিযোগিতা করা এই পুরস্কারের পেছনে দৌড়ান দুনিয়া রিস্কের পিছনে দৌড়ানোর কোনো দরকার নেই আর রাজ্জাক নামের অর্থ জানা এবং মহান আল্লাহর এই বৈশিষ্ট্যের উপর ঈমান আনা একটি গুরুত্বপূর্ণ অংশ হলো এটা জানা যে বান্দার রিস্ক প্রদানের ব্যাপারে অল্লাহ তা আয়লা অত্যন্ত কৌশলী এবং অত্যন্ত বিচক্ষণ অনেক লোক দিনরাত বলে আল্লাহ আলা সর্বজ্ঞানী কিন্তু এটা তাদের মুখের কথা মাত্র এ কথা অন্তরে প্রবেশ করে না তাদের দিনে তারা এই কথা বলে কিন্তু রাতে আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে গিয়ে রিস্কের ব্যাপারে অভিযোগ করে সৃষ্টির কাছে গিয়ে নিজেদের অভাব নিয়ে অভিযোগ করে তারা মুখে বলে আল্লাহ সর্বজ্ঞানী আল্লাহ আর রজ্জাক আল্লাহ সর্বাপেক্ষা বিচক্ষণ কিন্তু অভাবের ব্যাপারে তারা আল্লাহকে বাদ দিয়ে মানুষের কাছে গিয়ে অভিযোগ করে কি আশ্চর্য আল্লাহ বলেন ওলা ওল্লাহ রিস্ক لعباده لبغوا في الارض ولكن ينزل بقدر ما ইয়াশা যদি আল্লাহ তাআলা তার সব বান্দাদের রিস্কের প্রাচুর্য দিতেন তাহলে তারা নিঃসন্দেহে জমিনে বিপর্যয় সৃষ্টি করত তাই তিনি পরিমাণ মতো যাকে যতটুকু চান তার জন্য ততটুকুই রিস্ক নাজিল করেন অবশ্য তিনি নিজের বান্দাদের প্রয়োজন সম্পর্কে পূর্ণাঙ্গ ওয়াকেফ রয়েছেন আল্লাহ সুবাহ আর রাজ্জাক তিনি আল হাকিম এবং আর রাজ্জাক আল হাকিম জানেন যে আপনাকে তিনি যদি কিছুটা বেশি দেন তাহলে আপনি সেটা অপব্যবহার করবেন এটা আপনার জন্য কল্যাণকর হবে না তাই তিনি আপনাকে নির্দিষ্ট পরিমাণ রিস্ক দেন আর রাজ্জাক এবং আল হাকিমের উপর ইমান আনার একটি অংশ হচ্ছে এটি বিশ্বাস করা আপনার আকিদা হতে হবে এমন যে আল্লাহ সুবাহ আপনাকে যা দিবেন আপনি তা মাথা পেতে নেবেন আল্লাহ আপনাকে ধনী বা গরিব যে অবস্থাতেই রাখুক না কেন আপনি সেটা মেনে নিবেন কারণ আপনার অবস্থা বদলালে আপনি কি সুখী হতেন নাকি অনিষ্টকারী হতভাগ্যদের একজন হতেন তা আপনি জানেন না অবস্থার পরিবর্তন কীভাবে আপনাকে প্রভাবিত করবে আপনার ইমানকে প্রভাবিত করবে আপনি সেটা জানেন না আমরা কেউই সেটা জানি না তাই আমরা আল্লাহর ফয়সালা মাথা পেতে মেনে নেই আমরা তার ফয়সালা নিয়ে সন্তুষ্ট থাকি কারণ আমি জানি না কিন্তু আমার আল্লাহ জানেন আল্লাহ জানেন কোনটা আমার জন্য উত্তম তিনি আর রাজ্জাক তিনি আল হাকিম আমি যদি আপনার ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন করা শুরু করি তাহলে কেমন লাগবে ধরুন আপনি বিশ হাজার ডলার দিয়ে গাড়ি কিনেছেন এখন আমি যদি আপনার কাছে কৈফিয়াত চাই তুমি কেন গাড়ির পেছনে অযথা বিশ হাজার ডলার খরচ করলে তুমি তো দশ হাজার পাঁচ হাজার বা তার চেয়েও কম দামে চলনসই একটা গাড়ি পেয়ে যেতে এত খরচ করতে গেলে কেন অথবা ধরুন আইফোন কিনলেন আর আমি আপনাকে গিয়ে প্রশ্ন করলাম তুমি আইফোন কিনলে কেন সাধারণ ফোন যেগুলো দিয়ে শুধু কল আর মেসেজ করা যায় সেগুলো দিয়েও তো তুমি কাজ চালাতে পারতে তাই না কিংবা আমি যদি বলি তোমার স্ত্রীকে শপিংয়ের জন্য পাঁচশো ডলার কেন দিলে তখন আপনার কেমন লাগবে আপনি হয়তো ক্ষেপে যাবেন আমার সিদ্ধান্ত নিয়ে কথা বলার তুমি কে আমি কোন গাড়ি কিনবো আইফোন কিনবো নাকি নোকিয়া এগারোশো ব্যবহার করব সেটা আমার ব্যাপার আমার স্ত্রীকে আমি কত টাকা দেব, সেটা আমার ব্যাপার তুমি এখানে নাক গলাবার কে এবং আপনি এ কথা বলতে পারেন আপনার সে অধিকার আছে আমি কে আপনার একান্ত ব্যক্তিগত এবং পারিবারিক ব্যাপারে নাক গলানোর এই অধিকার আমার নেই তাহলে এবার বলুন তো সর্বশক্তিমান সর্বজ্ঞানী আল্লাহ সুবাহানা হুয়া তা আয়লা আর রাজ্জাক আল হাকিমের কর্মপদ্ধতি এবং হিকমা নিয়ে প্রশ্ন করার আপনি কে কে আপনাকে অধিকার দিয়েছে আহম ইয়কসিমুনা রহমাত রব্বিক নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাতিল লিইয়াত্তাখিযা বা'দাহুম বা'দাহ ইয়াত্তাখিযা বা'দাহুম বা'দাস সুহরিয়া আল্লাহ সুবহানাহুয়াত আলা প্রশ্ন করছেন তারা কি তোমার রবের রহমত ভাগ বন্টন করে আমি দুনিয়ার জীবনে তাদের মধ্যে তাদের জীবিকা বন্টন করে দেই এবং তাদের একজনকে অপরজনের উপর মর্যাদায় উন্নত করি যাতে একে অপরের সহযোগিতা তারা গ্রহণ করতে পারে আর তারা যা সঞ্চয় করে তোমার রবের রহমত তা অপেক্ষা অনেক উৎকৃষ্ট আল্লাহ সুবহানাহুয়াত আয়লা কোন বান্দাকে কতটুকু রিস্ক দিবেন রহমত নাজিল করবেন নাকি করবেন না করলে কতটুকু করবেন এ ব্যাপারগুলোতে নাক গলানোর আপনিকে কে আপনাকে অধিকার দিয়েছে একমাত্র আল্লাহ সুবাহ তাআলা তার সৃষ্টির মধ্যেই রিস্ক বন্টন করেন এটা কেবল তারই একতিয়ারে আছে আল্লাহ বলেন আল্লাহবাহ এবং তাদের একজনকে অপরজনের উপর মর্যাদায় উন্নত করি যাতে একে অপরের সহায়তা তারা গ্রহণ করতে পারে সমাজের সকল লোক সমান না কেউ ধনী কেউ মধ্যবিত্ত কেউ আবার গরিব অনেক লোকই বলে আল্লাহ সুবাহ কেন যে আমাকে ধনী বানালেন না তাহলে তো আমি মসজিদ বানাতাম মজলুমের পাশে এসে দাঁড়াইতে পারতাম রিস্কের কোনো কোনো ক্ষেত্রে কেউ কেউ কিছুটা হতাশা বোধ করতে পারেন যদি হতাশার কারণ হয় সম্পদের অভাব যার ফলে সে দিনের খেদমত করতে পারছে না তাহলে সেটা ভিন্ন ব্যাপার কিন্তু যদি হতাশা অসন্তুষ্টিতে রূপ নেয় তাহলে সমস্যা আপনাদের মনে রাখতে হবে আল্লাহ সুবাহ আয়লা আর রাজ্জাক সর্বজ্ঞানী সবচেয়ে বিচক্ষণ তিনি খুব ভালো করে জানেন আপনাকে কি কি দিতে হবে কতটুকু দিতে হবে কখন দিতে হবে কেন দিতে হবে এটা আমাদের মনে রাখতে হবে এই পৃথিবীতে কারুনের মতো অনেকেই আছে কারুনের কাহিনী জানেন তো কারুণকে আল্লাহ সুবাহানহুয়া তয়েলা অনেক ধন দিয়েছিলেন সেই জমানার লোকেরা প্রশ্ন করেছিল আল্লাহ সুবাহানহুয়া তয়েলা কারুনকে এত ধন দিয়েছেন আমাদের যে কেন দিলেন না কারুন যখন তার অধ্যত আর সীমা লঙ্ঘনের কারণে ধন নিচে চাপা পড়ল তখন তাদের চোখ খুলে গেল আল্লাহ আমাদের বাঁচিয়েছেন ভাগ্যিস তিনি আমাদেরকে কারুনের মতো ধন সম্পদ দেননি আল্লাহ বলেন তাদের মধ্যে কেউ কেউ রয়েছে যারা আল্লাহ তাল্লার সাথে ওয়াদা করেছিল তিনি যদি আমাদের প্রতি অনুগ্রহ দান করেন তবে অবশ্যই আমরা ব্যয় করবো এবং সৎকর্মীদের অন্তর্ভুক্ত হয়ে থাকব খেয়াল করলেই দেখবেন অনেক লোকই বলে আল্লাহ কেন আমাদের বেশি বেশি ধনসম্পদ দেন না আমাদের ধনসম্পদ থাকলে আমরা বেশি বেশি দান সদাকা করতে পারতাম নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারতাম কিন্তু ধনসম্পদ পাওয়ার পর তাদের অবস্থা কী হয় আল্লাহ সুবহানহুয়া তাআলা আমাদের তা জানিয়ে দিচ্ছেন ফালেমা ত্যাহু ইনফদলিহি বহিলু বিহি অত্যাল্লাহ ওয়াহুম অতঃপর আল্লাহ যখন নিজ অনুগ্রহ থেকে তাদের ধন সম্পদ দান করলেন তখন তারা দান করার বদলে কার পণ্য করতে শুরু করল এবং আল্লাহকে দেওয়া তাদের ওয়াদা থেকে তারা গোরামির সাথেই ফিরে এলো যখন আল্লাহ তাদের দিলেন তখন তারা কিপটেমি শুরু করলো আল্লাহর পথ থেকে দূরে সরে গেল রিস্ক নিয়ে আল্লাহর ফয়সালা নিয়ে প্রশ্ন তোলার শেষ পরিণতি কী হলু তাদের অন্তরের বদ্ধমূল করে দিলেন সেদিন পর্যন্ত যেদিন তার আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এটা এ কারণে যে এরা আল্লাহ কাছে যে ওয়াদা করেছিল তা ভঙ্গ করেছে এবং এরা মিথ্যা আচরণ করেছে এই আয়াতগুলো জানার পর আপনার কাছে এটা একদম স্পষ্ট হয়ে যাওয়া উচিত যে আল্লাহ সুবাহনাহ আপনার জন্য যে রিস্কের ফয়সালা করেছেন তা নিয়ে কোনো প্রশ্ন করা একদমই উচিত নয় এখানে একটা কথা বলে রাখা দরকার এই আয়াতগুলো সালাবাহ আনহু নামের এক সাহাবির ধনী হয়ে যাওয়ার প্রেক্ষাপটে নাজিল হয়েছে বলে একটা কথা প্রচলিত আছে এটা ভুল এটা নিছকই জাল বর্ণনা এই আয়াতগুলো নাজিল হয়েছে ইবনু ওয়াহিব এবং ইবনু জায়দ নামে দুইজন মুনাফিকের কর্মকাণ্ডের উপর ভিত্তি করে ইবনু হাজার রহিমাহউল্লাহ উল্লেখ করেছেন অন্যদিকে সালাবাহ রদিউল্লাহ আনহু ছিলেন এমন একজন সাহাবি যিনি বদরের দিন জিহাদের ময়দানে অবিচল ছিলেন সাবধান আল্লাহর ফয়সালা নিয়ে অসন্তুষ্ট হবেন না আল্লাহ আপনার জন্য যে রিস্কের ফয়সালা করে দিয়েছেন তার উপর অসন্তুষ্ট হবেন না আল্লাহর কাছে বেশি বেশি রিস্ক বৃদ্ধির করতে থাকুন নিজের জায়গা থেকে চেষ্টা চালাতে থাকুন কোনো সমস্যা নেই কিন্তু অসন্তুষ্ট হওয়া যাবে না আপনি গরিব মধ্যবিত্ত কিংবা বিত্তবান যাই হন না কেন আল্লাহ আপনার জন্য যা নির্ধারণ করেছেন তা নিয়ে অসন্তুষ্ট হওয়া যাবে না কারণ এমন অসন্তুষ্টি আপনার ইমান ও তাহিদে ত্রুটি নিয়ে আসবে অপূর্ণতা তৈরি করবে এর ফলে আপনি আর রজ্জাকের উপর পরিপূর্ণভাবে ইমান আনতে পারবেন না যখন আল্লাহ আল আলীম আর রজ্জাক আপনার জন্য কিছু নির্ধারণ করে দিয়েছেন তখন অবশ্যই সেটার পিছনে উপযুক্ত কারণ আছে যখন আল্লাহ আল হাকিম আর রজ্জাক কোনো কিছু থেকে আপনাকে বঞ্চিত করেছেন তখনও সেটার পিছনে উপযুক্ত কারণ আছে কাজেই অসন্তুষ্ট হওয়া যাবে না আপত্তি করা যাবে না আল্লাহ যা রিস্ক দিয়েছেন তা নিয়ে সন্তুষ্ট থাকা তাও অংশ আল্লাহ বলেন বিমা হুম অতপর তারা সে সব কিছুই ভুলে গেল যা তাদের বারবার স্মরণ করানো হয়েছিল তারপর আমি তাদের উপর সচ্ছলতার সব কয়টি দুয়ারই খুলে দিলাম শেষ পর্যন্ত যখন তারা তাতেই মত্ত হয়ে গেল যা তাদের দেয়া হয়েছিল তখন আমি তাদের হঠাৎ পাকড়াও করে নিলাম ফলে তারা নিরাশ হয়ে পড়ল আল্লাহ দুনিয়াতে সবাইকেই দেন যাদেরকে তিনি পছন্দ করেন না সে কাফির মুশ্রিকদেরও তিনি দুনিয়ায় সম্পদ দেন আবার যাদের তিনি ভালোবাসেন সে মুমিনদেরকেও দেন দুনিয়াতে কাফির আর মুমিন দুই দলেরই ভাগ আছে কিন্তু আখিরাত হলো শুধু মুমিনদের জন্য আখিরাতে আল্লাহ তার অপছন্দনীয় লোকদের কোনো ভাগ দিবেন না আল্লাহ সুবাহানা হুয়া তালা দুনিয়াতে কাউকে ধন সম্পদ সন্তান সন্ততি দেওয়ার মানে ওই ব্যক্তি আল্লাহর কাছে খুব পছন্দনীয় অথবা ওই ব্যক্তি আখিরাতেও মর্যাদা পাবে এমন মনে করা ভুল আজকে অনেক মানুষ এভাবে চিন্তা করে মক্কার মুশরিক কুরাইশরাও এমন মনে করতো তারা আরও বলেছে আমরা এই দুনিয়ার ধনে জনে তোমাদের চাইতে সমৃদ্ধশালী এবং পরকালে আমাদের কখনোই আজাব দেওয়া হবে না কুরাইশরা রসুল উল্লাহ সাল্ল আলহ এবং সাহাবা রদিউল্লাহ আনহুমের কাছে এসে অহংকার করত তোমাদের চেয়ে আমরা বেশি অনুগ্রহপ্রাপ্ত আমাদের অঢেল ধন সম্পদ রয়েছে আমাদের সন্তান সন্ততির সংখ্যাও তোমাদের চেয়ে অনেক বেশি আমরা কখনোই শাস্তির সম্মুখীন হব না আল্লাহ সুবাহান আহমদ আয়লা তাদের এই ভুল ধারণা ভেঙে দিয়ে বলছেন কুল ইন্না রব্বি সুতুর রিজ কলি মাইয়া ও ইয়কদিরু ওয়ালা কিন্না আকসার্না সিলা ইয়ালামুন হে নবী তুমি বলো আমার মালিক যাকে ইচ্ছা তার রিজিক প্রশস্ত করে দেন যাকে ইচ্ছা সংকুচিত করে দেন কিন্তু অধিকাংশ মানুষই এটা বুঝে না পছন্দনীয় এবং অপছন্দনীয় এই দুই শ্রেণীর বান্দাকেই আল্লাহ এই দুনিয়াতে রিস্ক দেন সাফল্য দেন সম্পদ দেন কিন্তু আখিরাতের সম্পদ সাফল্য এবং পুরস্কার কেবল তার ভালোবাসার বান্দাদের জন্যই বরাদ্দ